নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কুষ্টিয়া, বাড়ছে সহিংসতা, মুখোমুখি অবস্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা, প্রতিদিনই ঘটছে ছোট বড় সহিংসতা, প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে হামলা মামলা ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা, ফলে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই দেখা দিচ্ছে বড় ধরনের সহিংসতার সংখ্যা, আর এই ধরনের ঘটনায় একে অপরকে দুষছেন প্রার্থী ও নেতাকর্মীরা। কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা, ভোটারদের মন জয় করতে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত, দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। তবে প্রচারণা শুরুর পর থেকে কুষ্টিয়ায় প্রতিদিনই নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটছে ছোট বড় নির্বাচনী সহিংসতা, প্রতিপক্ষকে ঘায়েল করতে করা হচ্ছে হামলা মামলা ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা। সম্প্রতি কুষ্টিয়া চার আসনে নৌকার নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হামলা চালায়, এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটে, ফলে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই দেখা দিচ্ছে বড় ধরনের সহিংসতার সংখ্যা, উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। তোর ছেলে প্রোগ্রামে এত সাহস পাইলি কেন, নৌকার ইলেকশন করে কেন গেল? আমাদের দোষ একটাই যে আমরা নৌকার মিটিং এ গেছি, নৌকার নির্বাচন করতে, এই জন্য। আর স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, নৌকার সমর্থকেরা তাদের প্রচার প্রচারণায় বাধা দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে, করছেন হামলা, নির্বাচনী অফিস ভাঙচুর, দেখাচ্ছেন ভয়ভীতি, ফলে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কায় তারা। মস্তান বাহিনী দিয়ে যাতে না আমরা সুষ্ঠু নির্বাচনে না অংশগ্রহণ না করি, জননেত্রী শেখ হাসিনাকে বিতর্কিত করায় এই আমাদের এই সদর তিন আসনের এমপির একমাত্র লক্ষ্য। আমার অফিস একদম ভাঙচুর করে দেওয়া হয়েছে, আপনার সহকার উপায় নাম সহকারে আপনার বাড়িতে হামলা করেছে, এবং আপনার যে বাইরে যে পোস্টার লাগাচ্ছিল বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য, ওই তার দড়ির সাথে পোস্টার লাগাচ্ছে, সমস্ত পোস্টার টোস্টার ছিঁড়ে ফেলেছে। তবে বিশৃঙ্খলা মুক্ত সুষ্ঠু নির্বাচন চাই সাধারণ জনগণ, বলছেন কোনো ধরনের বাধা ছাড়াই যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তারা। সাধারণ মানুষ আছে তারা যেন সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারে, হ্যাঁ এটাই আমরা চাচ্ছি। ভোট সেন্টারে যা যার যার পছন্দ মতো সেই সেই ভোট দেবে, এবং আমাদের মনোপ্রার্থী আমরা ওখান থেকেই বেছে নেব। এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন নির্বাচনে সহিংসতা করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, যে কোনো ধরনের সহিংসতা রোধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনো প্রকার ছাড় নাই, একটা দুইটা তিনটা যদি কথায় না শোনা যায় তাহলে হচ্ছে গিয়ে লেটার, লেটারে না শুনলে এমনকি এই ধরনের অসদাচরণের জন্য প্রার্থিতা বাতিল হতে পারে। গত কয়েকদিনে কুষ্টিয়ায় বিশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে একজন স্বতন্ত্র প্রার্থী এবং নৌকার চার সমর্থককে শোকজ করেছে নির্বাচন কমিশন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।